মাছ দিয়ে একদম ইউনিক একটা রেসিপি রান্না করতে চাইলে আজকে আমার এই রেসিপিটা অবশ্যই রান্না করে দেখতে পারেন। গরম ভাতে এক কথায় অসাধারণ খেতে। মাত্র দুটো মশলা গুঁড়ো করে এই দারুণ স্বাদের রুই মাছের পাতলা ঝোল কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কড়াইতে নিয়ে নিচ্ছি 3 বড় চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেব নুন আর হলুদ মাখিয়ে রাখা রুই মাছ। আমি এখানে 6 পিস রুই মাছ নিয়েছি। কাতলা, বাটা, ট্যাংরা মাছও এই পদ্ধতিতে রান্না করা যেতে পারে। মাছগুলোকে খুব হালকা করে ভেজে নিচ্ছি। 2 পিট হালকা লাল হলে আমি মাছগুলোকে তুলে নেব। ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। 1টা মিডিয়াম সাইজের লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। প্রায় 1 মিনিট মতো ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা বেগুন। দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তারপরেও আরও 1 মিনিট মতো সব কিছু ভালো করে ভেজে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদমই অপশনাল, শুধুমাত্র কালারের জন্য আমি ব্যবহার করেছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। সব কিছু ভালো করে মিশিয়ে প্রায় 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এখন তৈরি করে নিচ্ছি সেই মশলাটা, যার জন্য এই রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। নিয়েছি 2 চা চামচ সর্ষে আর 1 চামচ সাদা তিল। এখন এটাকে ভালো করে লো আঁচে ভেজে নেব। সর্ষে ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা অফ করে সাথে সাথে একটি পাত্রে নামিয়ে নেব। হামানদিস্তা বা মিক্সিতে দিয়ে মশলাটা গুঁড়ো করে রেখে দেব। এখানে আপনারা পুরো রান্নাটা সর্ষে দিয়ে করতে পারেন বা সাদা সর্ষের পরিবর্তে কালো সর্ষেও ইউজ করতে পারেন। 15 মিনিট পর আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন সর্ষে আর তিলের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র মাছ দিয়েও এই রান্নাটা আপনারা 10 মিনিটের মধ্যে করে নিতে পারবেন, এটা এতটাই কম সময়ে হয়ে যায়। আর স্বাদও হয় কিন্তু অসাধারণ। একদম কম মশলা ব্যবহার করে বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজে রান্নাটা করে নিতে পারেন। এখন ভেজে রাখা মাছগুলো একে একে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা মাছের একদম ইউনিক একটা রেসিপি। যারা রান্নায় পেঁয়াজ রসুন খান না তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না হতে দেব, যাতে মাছের মধ্যে ঝোল আর মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। ঢাকা খুলে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দেব। এখন রেডি আমাদের আজকের রেসিপি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবেন। নমস্কার।